আমরা আমাদের বক্তব্যের প্রায় শেষ দিকে এসেছি, আর দুজন বক্তা রয়েছেন। আমরা দুজনের বক্তব্যের পরে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো আমাদের বিশিষ্ট প্রতিবাদী কণ্ঠ, যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে চিনেছি, বিশেষ করে যুব সম্প্রদায়ের মুখে মুখে আজকে যার নাম, তিনি শ্রী মানিক ফকির মহাশয়, যার বক্তব্য অনেক আমাদের অনেককে উজ্জীবিত করেছে। আজকে তাকে আমরা পেয়েছি জামাত ইসলামে হিন্দ শামসেগঞ্জ ব্লকের পক্ষ থেকে। আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রতিবাদ সভায় যোগদান করার জন্য। এখন আমি তাকে মূল্যবান কিছু বক্তব্য প্রদান করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরুজনদের ভাইদের শুভেচ্ছা জানাই। আমার সামনে যে বসে আছেন গণদেবতা, এই মা বোন গণদেবতাদের প্রণাম জানাই। ইতিহাস বলছে মায়েরা যখন পথে নামে তখন দুর্বৃত্তরা পালানোর রাস্তা খুঁজে পায় না। সেই তেলেঙ্গানা থেকে, তেভাগা থেকে, সিঙ্গুর থেকে, নন্দীগ্রাম থেকে, সমস্ত জায়গাতেই দেখেছি মারা যখন পেথ পথে নামে তখন তার জোশ, তার প্রতিবাদ দেশ ছেড়ে বিদেশ, বিদেশ ছেড়ে বহু মানুষকে আন্দোলিত করে। সুতরাং এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে আমাদের যে কোনো ভয় নেই তার প্রমাণ মারা ঘর থেকে ছেড়ে আজ পথে নিচ্ছে। সে দিল্লির শাহিনবাগ হোক, পাক সার্কাস হোক, বহরমপুর হোক, কি আসানসোল হোক, কি আপনারা ধুলিয়ারের মা বলে হোক, সামনে বসে আছেন এমন অনেক গুণী বয়োজ্যেষ্ঠ মানুষ, যেমন এক ভয়াবহ সময় এসে দাঁড়িয়েছে তখন এই বয়োজ্যেষ্ঠ মানুষদের, যারা শিক্ষায় দীক্ষায় জীবন থেকে নেওয়া শিক্ষায় আমার থেকে অনেক অনেক উপরে, সেই গুরুজনদের প্রণাম সেলাম জানায়। গতকাল জলঙ্গিতে এই এনআরসি আন্দোলনের প্রথম শহীদ, সেই দুই প্রথম শহীদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। দুঃখ একটাই, যাদের বিরুদ্ধে আমাদের এই এনআরসি সিএ এনপিআর এর লড়াই, আজ শহীদ হতে হলো এমন একজন আত্মীয়ের কাছ থেকে যারা মনে করেন এই এনআরসি এনপিআর এর তারাই আসল মুখ। এটা সবচেয়ে দুঃখের বিষয়। যাই হোক, স্বামী বিবেকানন্দ বলেছিলেন ইসলাম হচ্ছেন সাম্যবাদের আচার্য। ভারতবর্ষে 1857 পরের সিপাহী বিদ্রোহের অবস্থা দেখে ইংল্যান্ড থেকে ব্রিটিশ শাসকরা বারবার বলতেন 50 বছরের বেশি আমরা ভারতবর্ষ শাসন করতে পারবো না, তাই যেমন করেই হোক ভারতবর্ষের ইতিহাস পাল্টে দিতে হবে। ইতিহাস, ব্রিটিশ ঐতিহাসিকেরা আমাদের ইতিহাস পাল্টে দিয়ে মহান ঔরঙ্গজেবকে করেছেন ভারতবর্ষের সবচেয়ে খারাপ শাসক, আর ভয়ঙ্কর শিবাজীকে করেছেন ভারতবর্ষের অন্যতম বীর। কিন্তু আজকের ইতিহাস বলছেন শিবাজীর অত্যাচারী, শিবাজীর অদাতির বাহিনীর নাম ছিল বর্গি। সেই বর্গি নাগপুর থেকে বর্গির হাঙ্গামা শুরু করে ওরা আক্রমণ করেছিল মুর্শিদাবাদের ওপর। আপনারা সকলেই জানেন সেই বর্গিরা প্রথম আঘাতটা খেয়েছিলেন মুর্শিদাবাদের কাছে।
তাই এনআরসি সিএ এনপিআর এর এই ভয়ঙ্কর যুদ্ধে মুর্শিদাবাদ সারা ভারতবর্ষকে পথ দেখাবে, এ আমাদের বিশ্বাস। বন্ধু, খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব গত এক বছরের 1000 বছরের মধ্যে এইরকম ভয়াবহ যুদ্ধ ভারতবর্ষে নামেনি, যে যুদ্ধে কমপক্ষে 50 থেকে 60 কোটি মানুষ চিরকালের জন্য কৃতদাস হবেন সারা ভারতে। শুধুমাত্র যাযাবর বন্ধুরা যারা সিপাহী বিদ্রোহে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল বলে, যারা সারা জীবনের জন্য সন্ত্রাসবাদী আইনে উল্লিখিত হয়েছে, যাদের বাড়ি ঘর নেই, এরকম যাযাবরের সংখ্যা 14 কোটি গোটা ভারতবর্ষে। ভূমিহীন মানুষ, ফুটপাতে বাস করা মানুষ, আমার আপনার মা অত্যাচারিত মা বোনেরা কোন রকমের নানাভাবে রোজগার করা, যাদের কাগজপত্র নেই, যারা 1948 সালের আগের দলিল দেখাতে পারবেন না, এরকম অজস্র মানুষের জীবনে নেমে আসতে চলেছে এক ভয়ানক দিন, যদি আমরা একত্রিত না হতে পারি। বন্ধু, বাবরি মসজিদ ধ্বংসের পরের যে বিচার, সেই বিচারের পর থেকে ভারতবাসী প্রমাণ পেয়েছেন যে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম। মুসলিমরা এই ভারতবর্ষের গণতন্ত্রকে, ধর্ম নিরপেক্ষতাকে ফুক দিয়ে, প্রাণ দিয়ে, যন্ত্রণা বুকে শুয়েও রক্ষা করে চলেছে, এ পৃথিবীর কাছে উদাহরণ। আজকে মুসলিম সম্পর্কে হিন্দু ভাইদের কাছে যে প্রচার, যে কুপ্রচার, মিথ্যা প্রচার, সেই প্রচার শুরু করেছিলেন ব্রিটিশ সরকার, আর সেই ব্রিটিশ সরকারের দালাল আরএসএস, হিন্দু মহাসভা এবং আজকের বিজেপি, আজ এই ভয়ানক দিনে, বিপদের দিনে মানুষ বন্ধু চেনে, আজ এই বিপদের দিনে বাংলার মানুষ চিনতে পেরেছে তাদের যদি প্রকৃত কোনো বন্ধু থাকে সেই বন্ধু মুসলিম, ইসলামের ভক্তরা। এবার আসা যাক কি এমন ঘটনা ঘটল যে এনআরসি এনপিআর সিএ এর মতো ভয়াবহ জিনিস করতে হচ্ছে। বন্ধু, আজ এই মুহূর্তে পৃথিবীর 11 কোটি মানুষকে দাস বানিয়েছে। মায়ানমার, সুদান, ব্রাজিল, চীন, ইটালি, ফিলিপিন্স, আমেরিকা, সর্বত্রই একই জিনিস। সাম্রাজ্যবাদী পুঁজিপতিরা, বিজনেসম্যানরা মুনাফার পাহাড় তৈরি করার জন্য তারা একটার পর একটা দেশে, দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে হাত মিলিয়ে প্রোডাকশন কস্ট কমানোর জন্য, শ্রমিকের রক্ত চোষার জন্য যে আইন তৈরি করেছেন, যে পদ্ধতি তৈরি করেছে, সেই পদ্ধতিটাই হচ্ছে এনআরসি সিএ এনপিআর এর মতো ভয়ঙ্কর জিনিস। আসলে ভারতের সংবিধান বলছে, আপনারা যারা প্রত্যেকে বসে আছেন, প্রত্যেকেই এই ভারতবর্ষের প্রকৃত সন্তান। সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 সালের 16 ক ধারায় বলা হচ্ছে, ভারতবর্ষের নাগরিক তারাই যারা ভোটাধিকার আছে, যারা ভারতবর্ষে ভোট দেন। সংবিধানে বলা হচ্ছে, অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের মালিক বা অধিবাসী। আর ওপার বাংলার যে সমস্ত সন্তানেরা এপারে এসেছেন, ওপার বাংলা, এপার বাংলা তো অবিভক্ত ভারতবর্ষের বাংলা, তারা তো ইচ্ছা করে আসেনি,
দেশ ভাগে বলি হয়ে মানুষ এসছেন অর্থনৈতিক। আমার বিশ্বাস, আমি মনে করি এই ভারতবর্ষের প্রতি তাদের পূর্ণ অধিকার আছে। এই ভারতবর্ষের যা কিছু ভালো মন্দ তা আমরা সমানভাবে ভাগ করে নেব। আর আজ কেন্দ্রের কোন কুলাঙ্গার অশিক্ষিত চাওয়ালা তিনি আমাদের নাগরিকত্ব শেখাচ্ছেন, লজ্জাও করে না। এবার আসা যাক সিএ আইনটা কেমন। আপনাদের এখানে নিশ্চয়ই বহু হিন্দু ভাই আছেন, উদ্বাস্তু ভাইরা, যারা মনে করছেন সিএ মানে আমরা নাগরিকত্ব পাব। তাদের একটাই ভাবনা, মুসলমানদের ক্ষতি হলেই আমাদের লাভ। সেই মুসলমানদের কি ক্ষতি হচ্ছে একটু জেনে যাওয়া উচিত তাদের। সিএ আইনে মুসলমান ভাইদের তো সেরকম কোনো ক্ষতি নেই, কারণ দেশ ভাগে বলি হয়ে এসেছিল হিন্দুরা। সেই হিন্দুদের কি নাগরিকত্ব সিএতে দেওয়া হবে? আইনটা শুনুন, সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার 2 নম্বর ধারায় বলছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষেরা মুসলমান বটে, ওরা আমাদের ধর্ম নিরপেক্ষতা, ওরা আমাদের সংবিধান, ওরা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওরা আমাদের আবুল কালাম আজাদ, ওরা আমাদের সিধু কানু চাঁদ ভৈরব, ওরা আমাদের বিরসা মুন্ডা, ওরা আমাদের সমস্ত বুদ্ধদেব থেকে মহাবীর পর্যন্ত সমস্ত মহাপুরুষদের, আমাদের সমস্ত পূর্বপুরুষদের অপমান করে আমাদের ভারতবর্ষের সংবিধানকে টুকরো টুকরো করে সংবিধানকে ধর্ষণ করেছে ওই বিজেপি সরকার, এদেরকে মানুষ কোনোদিন ক্ষমা করবে না। হ্যাঁ, হক হামারা, হম চীন কে লেঙ্গে আজাদি, এনআরসি সে আজাদি, এনপিআর সে আজাদি, আরএসএস সে। এখানে কোথাও লেখা নেই নাগরিকত্ব দেয়া হবে। এখানে কায়দাটা এমন ভাবে করা হয়েছে, এই কথাটার মধ্যে কোনো ভুল ওই হিন্দু ভাইরা দেখতে পাচ্ছেন না, কিন্তু এই কথার মধ্যে একটা ছোট্ট ক্লজ ঢোকানো আছে। বলছে বলছে যারা পাসপোর্ট আইনে ছাড় পেয়েছে তারাই এই সুযোগ পাবে। অশ্বত্থম হত ইতি গজ, তাহলে খুলে দেখতে হয় পাসপোর্ট আইনে কি লেখা আছে। যখন পাসপোর্ট আইন খুলে দেখবেন এর মধ্যে এমন ছোট 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 ক্লজ দেওয়া আছে যেটা মেলালে একটা এত কাগজ হয়ে যাবে। সেই কাগজগুলো যখন মিলিয়ে শেষ হিসাব করবেন খাতায়, 1 কেজি চাল, 500 মুগের ডাল এসব করতে গিয়ে, তখন দেখবেন গোটা ভারতবর্ষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারসি শিখ মিলে নাগরিকত্বের আবেদন করতে পাচ্ছেন 31,313 জন, তার মধ্যে হিন্দু 25,447 জন। এই সত্যটা উদ্বাস্তু ভাইদের জানতে হবে। কায়দাটা কিরকম বোকা বোকা দেখুন, খুনি মানুষ যখন খুন করে পালায় তারা কিছু একটা প্রমাণ রেখে যায়, এরাও কিরকম প্রমাণ রেখেছে দেখুন। এতদিন উদ্বাস্তু ভাইরা নাগরিকত্ব দাও 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 বলতেন, আর ওরা ছুটে পালাতেন, আর এখন ওরা নাগরিকত্ব নাও 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 বলছেন, ওরা ছুটে পালানো শুরু করেছে। তাহলে কিরকম নাগরিকত্ব? বলছে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারা শুধু একটা স্ট্যাম্প পেপারে লিখে দিলেই হবে কবে কবে এসছেন, যেদিন এসছেন সেদিন থেকে নাগরিকত্ব পাবে। তার মানে 10 টাকা দামের একটা স্ট্যাম্প পেপারে সই করলেই উপার বাংলার মানুষেরা, যদি তিনি হিন্দু ধর্মাবলম্বী হন তিনি নাগরিক। আর আমরা এপার বাংলার যারা শত শত বছর ধরে ভারতবর্ষে আছি, যাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ এই ভারতের মাটি আকাশ, সেই মুসলমান ভাইরা, সেই ভূমিহীন মানুষেরা যারা দীর্ঘ কয়েক শত বছর ধরে আছে, তাদের
এনআরসির কাট অফ ডেট 1948 সালের 19 জুলাই। তার মানে 1948 সালে 19 জুলাই কাট অফ ডেট হওয়ার ফলে আমরা 2 কোটি বাঁচাবো, আর ওরা শুধু বাংলাদেশ থেকে এসছে বলে শুধু একটা কাগজের সই করে দিয়ে নাগরিক হয়ে যাবে বলে হরি হরি বল, তাই তো? বন্ধু, তাহলে ব্যাপারটা কোথায়? কি করে টুপি পরানো হচ্ছে উদ্বাস্তু ভাইদের? প্রথমত উদ্বাস্তু ভাইদের দীর্ঘদিন ধরে শেখানো হয়েছে মুসলিমরা তোর শত্রু, মুসলিমরা শত্রু শত্রু বলার পরে এমন ভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা যেন শত্রু পুরীতে বাস করছে এরকম একটা ভাব দেখানো হয়েছে। একটা বার বলেনি যে বাংলা ভাব না হলে আজকে এনআরসি সিএনপিআর এর দরকার হতো না। আর বাংলা ভাগের প্রধান মানুষটা হচ্ছেন বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজেপি আজ লজ্জাও করে না। এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন মাউন্টব্যাটেনকে, ভারত ভাগ হোক না হোক বাংলাকে ভাগ করতেই হবে। আর সেদিন যারা বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল, যদিও পেরে ওঠেনি, কিন্তু সেই লড়াইটা করেছিল বাংলাদেশের মুসলমান সম্প্রদায় এবং নিম্ন বর্ণের হিন্দুরা, যারা আজ ভয়ে ভয়ে ঝগড়া করছে। আর এই নিম্ন বর্ণের মানুষদের মধ্যে উদ্বাস্তুর সংখ্যা বেশি, তাই তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য ভাই, বন্ধু চিনতে শেখ। ওই আরএসএস তোদের বন্ধু নয়, সেদিনও তোদের বাঁচানোর চেষ্টা করেছিল যারা, আজও তারা বাঁচানোর চেষ্টা করছে। তারা ইসলামের ভক্ত, তারা এই দেশেরই আদি আদি মানুষ, এই দেশেরই সন্তান, তারা মুসলমান। আরএসএস সে আজাদি, এনআরসি সে আজাদি, বিজেপি সে আজাদি, মোদি চাচা সে আজাদি, অমিত শাহ সে আজাদি, মোটা ভাই সে আজাদি। বন্ধু, ওই যে আইনটা 2 নম্বরে লেখা, ওই লেখাতে ছোট্ট করে লেখা আছে 1920 সালের পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। আর এই ছাড় কথাটা শুনে সবার মাথা নিয়ে উড়ে চলে যাচ্ছে, আর ভাবতে পারছে না ছেড়ে যখন দিয়েছে আমি নাগরিকত্ব হয়ে গেলাম। তাহলে আবার নতুন করে সংশোধন হয়েছে গেজেট নোটিফিকেশনে, বলছে যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসছেন, পরে আফগানিস্তানটা ঢোকানো হয়েছে, এসছেন মুসলমান বাদে এই 6টা সম্প্রদায়ের না, যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসছেন, অর্থাৎ বলছে ধর্মীয় নির্যাতন অথবা ধর্মীয় নির্যাতনের ভয়ে, অর্থাৎ তারা যখন প্রাণ ভয়ে কাঁদতে কাঁদতে বৃদ্ধ মা বাবাকে সঙ্গে নিয়ে সন্তানকে বুকে নিয়ে কোন রকমে বাঁচার জন্য ইন্ডিয়ার থেকে ছুটে এসেছিল, মোদি বলছে তারা পুলিশে এফআইআর করে আসেনি কেন? যারা এফআইআর করে আসেনি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, তাদের নাগরিকত্বের কোনো গল্প নেই। বলছে পুলিশের এফআইআর লাগবে, ওখানে তো লেখা নেই যে ভাই গরু পাচার করতে এসে ধরা পড়ে নাগরিকত্ব নিচ্ছি, ওখানে তো লেখা নেই দুর্গা ঠাকুর দেখতে এসেছি আমাকে নাগরিকত্ব দাও, ওখানে তো লেখা নেই যে চিকিৎসা করাতে কলকাতায় এসছে এসে নাগরিকত্ব চাইছে, লেখা আছে ধর্মীয় নির্যাতন বা ধর্মীয় নির্যাতনের ভয়ে। বোঝা গেল কোন প্যাচে ফেলেছে? দ্বিতীয় বলছে নেপাল থেকে কেউ এলে নাগরিকত্ব পাবে না, ভুটান থেকে এলে পাবে না, বাংলাদেশ থেকে এলে পাবে। তাহলে বাংলাদেশে বাড়ি কি করে বোঝা যাবে? তাহলে একই গল্প, যখন 55-52 সালে মানুষটা আসলেন কাঁদতে কাঁদতে, তখন কি দলিল পড়ছে এনেছেন? তাহলে বাংলাদেশে বাড়ি কি প্রমাণ হবে? 2 নম্বর ধাক্কা, 3 নম্বর ধাক্কা মারাত্মক, যেটা 1 বছর ধরে আমি বলছিলাম, আমরা বলছিলাম গণ আন্দোলন কর্মীরা আমাদের পাগল বলছিল। একটা মানুষ সে যে মুসলিম ধর্মে সে সুন্দরভাবে প্রমাণ দিয়ে দিতে পারেন, খ্রিস্টান ধর্মের প্রমাণ দেবেন, কিন্তু হিন্দু ধর্মের কোন প্রমাণ দেবেন কি করে?
কারণ হিন্দু ধর্মের প্রতিষ্ঠিত হলো কবে, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কে, হিন্দু ধর্মের নিয়ম কানুন কি, কি লিখবে, কার নাম লিখবে, তাহলে হিন্দু প্রমাণ করা বিরাট কঠিন। একটা মুসলিম ভাই যদি হিন্দু নাম লিখে দেয়, আমার আসল নাম মানিক মণ্ডল, বলুন তো আমি হিন্দু না মুসলমান, কি করে বোঝা যাবে? আর বাংলার ভারতবর্ষের যারা মুসলমান, যারা ব্রাহ্মণ্যবাদী আর মনুবাদী, মানে এই মোহন ভগবত আর এস এস এর মতো মানুষদের অত্যাচারে অত্যাচারী, তাদের মুসলমানের উপর রাগ কেন? না, মুসলমানরা অনেক সচেতন, মুসলমানরা অনেক বুদ্ধিমান, মুসলমানরা অনেক শান্তিপ্রিয়, মুসলমানরা সকাল থেকে রাত পর্যন্ত একটা শৃঙ্খলার মধ্যে চলেন। আজ যারা মুসলমানের কুরাঙ্গার গুলো রাজনীতির জন্য নিজের ভাইকে খুন করছে, তাদেরকে একদিন মুসলমানরাই চিনে নেবে। ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু প্রকৃত মুসলমান তো সেরকম নয়। তাহলে কি করে হিন্দু প্রমাণ দেবে? গত তিন দিন আগে স্বরাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, হিন্দু প্রমাণ দিতে হবে যে দেশ থেকে এসেছে সেই দেশেরই কোন দলিল দস্তাবেজ দিয়ে। বুঝুন কাণ্ড, সেই দেশেরই দলিল দস্তাবেজ দিয়ে হিন্দু প্রমাণ দিতে হবে। তাহলে এই যে দিলীপ বাবুরা মিথ্যা করে লোককে প্রচার করছেন, ওই প্রচারটা নিয়ে যাবে 21 পর্যন্ত। মনে করছেন ওরাই শুধুমাত্র পড়াশোনা করার, বাকি সবাই বোকা, এরা কেউ লেখাপড়া জানে না, এরা দেখতেও পারবে না, ধরতেও পারবে না, তাই সব মানুষ 4 কোটি মানুষকে কৃতদাস বানানোর ওরা স্বপ্ন দেখে ফেলেছে। তাই এখানকার আরএসএস বিজেপি ভাইদের বলছি, তোমরা আমাদের প্রাণের ভাই, দয়া করে একবার তোমরা আইনটা পড়ো, এই ভয়াবহ রাক্ষসের হাত থেকে তোমরা বাঁচো, হাতে হাত মিলিয়ে আমাদের এনআরসি আন্দোলনের কোন জাত নেই, কোন ধর্ম নেই, কোন হিন্দু মুসলমান গুলো নেই, কোন রাজনীতি নেই, আমরা সকল মিলে সকল মানুষকে বাঁচাতে চাই, আমরা ভারতবর্ষকে বাঁচাতে চাই, তাই তোমরা সকলে বাড়ি থেকে বেরিয়ে এসো। এনআরসি সে আজাদী, এনপিআর সে আজাদী, সিএএ সে আজাদী, মোদি সে আজাদী, অমিত শাহ সে আজাদী, হম চীন কে লেঙ্গে আজাদী, হ্যাঁ হক হামারা আজাদী, হ্যাঁ হক তোমারা আজাদী। বন্ধু কায়দাটা কি করেছে? তাহলে সিএএ তে একটা করে এখনো পর্যন্ত বিভিন্ন গ্রামে গ্রামে কাজটা চলছে। আমি কলকাতা পাটুলিতে একজনকে ধরেছিলাম, আমরা জানছি যে সিএ হচ্ছে না, সরকার বলে দিয়েছে, তলায় 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 কাজ চলছে, একটা এফিডেভিট পেপার নিয়ে যাচ্ছে, চুপ করে বলছে, একটি ওপার বাংলার মানুষ তার চেনা জানা, তাকেও তো মাথায় টুপি করিয়ে দিয়েছে, বলছে এই ঝামেলা চলছে নাগরিকত্ব দেওয়া নিয়ে, কাউকে বলিস বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানকে, অমুক সালে অমুক পথ দিয়ে লুকিয়ে ঢুকেছিলাম, আমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, আমি যা যা বলছি তা জ্ঞান তো বলছি, দিয়ে তোমায় সই, বাঁদিকে গেজেটেড অফিসার সই, নিচে নোটারি করতে হবে, করে দিলীপের বাবাকে দিয়ে দিতে হবে, ওরা কৃতদাস বলাবে। বিশ্বাস করুন, চেনা জানা মানুষগুলোকে আজ যাদের দেখছেন কিছুদিন পর দেখতে পাবেন না। আর এই কণ্ঠ আমাদের, এই যারা আপনাদের এনআরসি নিয়ে বললাম, ওই দিদি যা বললেন, এই ভাইরা যেগুলো বললেন, আমি যা বলার চেষ্টা করছি, এই কণ্ঠের আওয়াজ যাদের কানে যাবে, তাদের নিয়ে যাওয়ার মতো ওই 10টা মোদি সাহেব ক্ষমতাতেও নেই, তার কারণ তারা কেউ এনআরসি এনপিআর সিএর ফাঁদে পা দেবে না, তারা কেউ তথ্য দেবেও না। কিন্তু ডিটেনশন ক্যাম্প তো রেডি, প্রতিটি জেলায় কারখানা কারখানা অঞ্চলে ডিটেনশন ক্যাম্প করতে হবে, তাহলে সেই ডিটেনশন ক্যাম্পে যে এত বাজেট হয়েছে সেগুলোতে খারাপ থাকবে,
সেগুলো হচ্ছে বিজেপি থাকবে আর আরএসএস থাকবে, যারা আমাদের বিশ্বাস করে না। এ দেশ হামারা আপকি, নেই কিসি কে বাপ কি, এ দেশ হামারা আপকি, নেই কিসি কে বাপ কি, এ দেশ হামারা আপকি, নেই কিসি কে বাপ কি। আমি আবার আসবো আপনাদের এখানে, মুর্শিদাবাদ ভারতবর্ষকে পথ দেখাবে, এটা আমার বিশ্বাস। আমি গর্বিত, আমার বাবা মুর্শিদাবাদের চৌরিগাছায় জন্মগ্রহণ করেছিলেন। আমি গর্বিত, মুর্শিদাবাদের মায়েরা মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রমাণ করে দিয়েছে, এনআরসি এনপিআর এর ফাঁদে আমরা পা দেব না। শুধু একটা উদাহরণ দিন, যেদিন দিলীপের মতো কেউ আসবে সেদিন গোটা গ্রাম, দশটা গ্রাম মিলে ওটা ঘিরে ধরুন, ঘিরে বেঁধে রাখুন বা ঘরে ভরে রেখে প্রশ্ন করুন, বলুন যা যা তোরা বলেছিস সব প্রমাণ দে, তা না হলে তোদের আমরা ছাড়ব না। নমস্কার। এনআরসি সে আজাদী, এনপিআর সে আজাদী, সিএ